Hello viewers, welcome to exam sec channel. Exam sec, know the tricks, crack the exam. আমি অনেকদিন পরে আবার এই চ্যানেলে নতুনভাবে ভিডিও আপলোড করছি। অনেক মিডিলে ব্যস্ত ছিলাম, তার জন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি। যাই হোক, আজকে আমি আবার তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম। এই ভিডিওটিতে আরেকটা নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্বন্ধে আলোচনা করব। আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, এ ধরনের নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি আপডেট পেতে। তাছাড়া আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম চ্যানেল আছে, সেখানেও তোমরা মানে সাবস্ক্রাইব করে নিতে পারো আপডেট থাকার জন্য। চলুন তাহলে ভিডিওটি আমরা দেরি না করে শুরু করছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের থেকে একটা নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, যেখানে একটা বিজ্ঞপ্তি না হবে, সেটা বিজ্ঞপ্তি মানে সেই পোস্টটার নাম হচ্ছে, দেখো সেটা হচ্ছে সাব অফিসার অর্থাৎ SWM গ্রুপ 4 আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডারে এই পোস্টে কিন্তু উপরে তোমাদের কিন্তু একটা নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। সেটা বলছে দেখো 29/12, মানে কখন থেকে শুরু হচ্ছে দেখো 29/12/2022, রেফারেন্স অ্যাপ্রুভাল বাই দ্য ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স। এবার দেখো পোস্ট, এবার কতগুলো পোস্ট আছে এখানে, যদি নাম্বার অফ পোস্ট বলা হয় তাহলে এখানে তোমরা দেখবে নাম্বার অফ পোস্ট আছে, টোটাল হচ্ছে 75। পোস্টটা তো তোমাদের আগেই বলে দিলাম, এটা হচ্ছে অফিসার। এ দেখো তার মধ্যে ইউআর আছে 35, ইউআর PWD আছে 2, ইউআর এক্স সার্ভিসম্যান 3, এভাবে ST হচ্ছে মানে SC হচ্ছে 17, ST 4, OBC 7 এবং OBC B 5, এবং আরও নিচে আছে, এটা দেখে নিও। পে লেভেলটা যদি বলা হয়, পে লেভেলটা হচ্ছে 4। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস হিসেবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, তোমাদের আবারও বলছি, শুধুমাত্র মাধ্যমিক পাস যদি থাকে তাহলে কিন্তু তোমরা এই পোস্টটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং যাদের আরও মনে হচ্ছে না আমার হায়ার কোয়ালিফিকেশান আছে, নিশ্চয়ই সবারই থাকবে, তো যাদের আছে হায়ার কোয়ালিফিকেশান কিন্তু তারাও এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। নাম্বার 2-এ যেটা বলছে বয়সটা হচ্ছে নট মোর দ্যান 40 ইয়ার্স অ্যাজ 1st January অফ দি ইয়ার অফ দি অ্যাডভার্টাইজমেন্ট, যে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে সেই 1st January হিসাবে 40 বছরে কিন্তু বেশি হলে সেটা গ্রাহ্য হবে না। এবং সেক্ষেত্রে যেটা থাকে এজ রিল্যাক্সেশন ST SC OBC সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। আচ্ছা, নিচে দেখো আরও কিছু আমি এক্সট্রা তোমাদের ইনফরমেশান দেখাচ্ছি। আচ্ছা, এখানে বলছে বোথ মেন অ্যান্ড ওমেন আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দি পোস্ট। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে ছেলে মেয়ে উভয় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এজ রিল্যাক্সেশন এটা বললাম। এখানে তোমাদের একটা 50 টাকার যেটা বন্ড কাটতে হয় সেটা তোমাদের মানে পার্সোনালিটি টেস্টের সময় ওটা কাটতে হবে, সেটা এখন না। এটা এই নোটিশটা লিঙ্ক এবং আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে এটা দেখে নিও। অ্যাপ্লিকেশান ফি, অ্যাপ্লিকেশান ফিটা নিয়ে যে বলার আছে দেখো, অ্যাপ্লিকেশান ফি হচ্ছে ইউআর OBC ক্যান্ডিডেট 150 টাকা লাগবে, প্লাস প্রসেসিং চার্জ 50, মানে দ্যাট ইজ 200 লাগবে। আর যারা SC ST OBC SC ST PWD ক্যান্ডিডেট আছে শুধুমাত্র 50 টাকা লাগবে, 150 টাকাটা তাদের কিন্তু ছাড়। এবং নো এক্সেমশন অফ ফি ইজ অ্যাভেলেবল SC ST OBC ক্যান্ডিডেট আদার স্টেট, অন্য স্টেটের ক্ষেত্রে কিন্তু এটা ছাড় দেওয়া হবে না। তাহলে তোমরা এটা বুঝে গেলে। মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস, এটা হচ্ছে দেখো মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডিটেলস এই নোটিফিকেশানটিও পেয়ে যাবে এবং ফর্ম ফিল আপ কীভাবে করবে, এই নোটিশটা লিঙ্ক এবং অ্যাপ্লাই করা লিঙ্ক সম্পূর্ণ কিন্তু তোমরা এইখান থেকে পেয়ে যাবে। আচ্ছা, রিটেন টেস্ট দেখো, তোমাদের যেটা বলে দিয়েছে তিনটে ধাপে হচ্ছে, মানে সরি দুটো ধাপে, একটা হচ্ছে কি যে রিটেন টেস্ট হবে, তারপর তোমাদের একটা পার্সোনাল টেস্ট হবে। রিটেন টেস্ট তোমাদের 200 নম্বরে হবে, সেটা পুরোপুরি OIM বেস হবে, এবং তারপরে সেখানে কিন্তু তোমাদের দু ঘন্টা সময় দেওয়া থাকবে। আচ্ছা, এখানে নেগেটিভ নাম্বার কিন্তু তোমাদের 1 নম্বর থাকবে ফর ইচ এভরি ইনকারেক্ট অর রং অ্যান্সারের জন্য, এটা আমি মার্কিং করে দিচ্ছি, এটাও দেখে নাও। তারপরে যারা কোয়ালিফাই করবে রিটেন টেস্টে তাদের জন্য কিন্তু 40 নম্বরে একটা কী থাকবে, পার্সোনালিটি টেস্ট থাকবে। আচ্ছা, সিলেবাসটা আমি একটু বলে দিছি, দেখো সিলেবাসটা থাকছে কি,
যে জেনারেল নলেজ থাকবে ইনক্লুডিং ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান জিওগ্রাফি, আর কি থাকছে ইংলিশ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, সায়েন্স ম্যাথামেটিক্স, কোশ্চিন সে মানে কোশ্চিন উইল বি সেট অন দ্য বেসিস অফ সিলেবাস অফ মাধ্যমিক এক্সামিনেশন অফ WBSC অর্থাৎ স্কুল বোর্ডের যে সিলেবাস তার উপর ভিত্তি করে কিন্তু কোশ্চিনটা তৈরি করা হবে, তার সাথে রিজনিংও থাকছে। আচ্ছা লাস্ট ডেটটা দেখে নাও, লাস্ট ডেটটা হচ্ছে 28/1/2023, এটা হচ্ছে তাদের লাস্ট ডেট। তোমরা চেষ্টা করো অবশ্যই এর আগে আগে ফর্ম ফিল আপ করে নেওয়ার, এবং কোনো ধরনের যদি তোমাদের কোনো কোশ্চিন এখনও থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যতটা সম্ভব তাড়াতাড়ি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা আজকে এখানে শেষ করছি, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।